শিলিগুড়িকে ঢেলে সাজানোর জন্য মুখ্যমন্ত্রী নির্দেশকে মান্যতা দিয়ে এসজিডি এবং শিলিগুড়ি পৌরনিগম যৌথভাবে ময়দানে নেমেছে এবং তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার শিলিগুড়ি পৌরনিগমের 35 নম্বর ওয়ার্ডে তিনটি প্রকল্পের শিলান্যাস এবং দুটি প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বরাদ্দ অর্থে এই ওয়ার্ডে দুটি নতুন রাস্তা নির্মাণ করা হয় এবং নতুন আরও তিনটি রাস্তার কাজের সূচনা করা হয়। সৌরভ চক্রবর্তী বলেছেন, 35 নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরির জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছে এসজেডিএ। এদিন ওয়ার্ডে একটি ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কাজগুলি শিলান্যাস এবং উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, এছাড়াও পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ বোর্ড সদস্য গৌতম গোস্বামী এবং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দীসহ আরও অনেকেই। শিলিগুড়ি উন্নয়ন এবং জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ি উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ যৌথভাবে করবে এসজেডিএ এবং শিলিগুড়ি পৌর নিগম। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। শিলিগুড়ির মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং এই পৌর নিগমের যে ঐতিহাসিক জয়লাভ, তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের বলেছেন শিলিগুড়িকে সাজাও। আমরা সাজানোর কাজ শুরু করে দিয়েছি। আজকে আমরা 2 কোটি টাকার রাস্তার আমরা শুভ শিলান্যাস করলাম। রাস্তা পেপার ব্লকের রাস্তা এবং ড্রেনও আছে এবং আগামী দিনে শিলিগুড়িকে পাখির চোখ রেখে শিলিগুড়ির উন্নয়নে আমরা কাজ করব একসাথে। আজকে কর্পোরেশনের মাননীয় মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে শিলিগুড়িতে উন্নয়নের জন্য এসজেডিএ এবং কর্পোরেশন একসাথে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আজকে আমরা 4খানা রাস্তা, 1টি হাইড্রেন এবং বিউটিফিকেশন, পেপার ব্লক তৈরি করা, পেপার ব্লকের রাস্তা তৈরি করা, এই কাজগুলো আমরা আজকে শিলান্যাস করেছি। গতকাল একটা মিটিং হয়েছে, মেয়র আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন, আমরা গেছিলাম, তিনি কতগুলো প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে বিধান মার্কেট একটা বড়। আমরা আগামী মাসে বিধান মার্কেটের জন্য আমরা পরিকল্পনা তৈরি করে কলকাতায় যাচ্ছি, কারণ বিধান মার্কেট করতে গেলে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দরবার হবে। তাছাড়া মহানন্দা, পঞ্চম মহানন্দা সেতুর অ্যাপ্রোচ রোডটা উনি ডাবল করতে বলেছেন, ওখানে কিছু জমি আমাদের কিনতে হবে, সেটাও একটা আছে। তাছাড়া ট্রায়েডেন্ট যে লাইটগুলো আছে যেগুলো জ্বলছে না, সেগুলোর আইদার রিমুভ অথবা সেগুলো নতুনভাবে করা যায় কি না, এটা একটা তিনি পরিকল্পনা আমাকে বলেছেন। আর ট্রাফিক সিস্টেমটাকে একটা জায়গায় যদি আমরা পার্কিং করতে পারি, প্রায় শিলিগুড়িতে 2-3 হাজার গাড়ির পার্কিংয়ের দরকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। তাছাড়া এসজিডিএরও কিছু পরিকল্পনা আছে, একটা ফুল মার্কেট আমরা করতে চাই চম্পাশাড়িতে। আপনারা জানেন রাস্তা যেহেতু তৈরি হচ্ছে সেখানে অনেক ব্যবসায়ী উচ্ছে দেওয়ার সম্ভাবনা আছে, সেখানেও একটা পিডাব্লিউডি ল্যান্ড আছে, ওখানে একটা মার্কেটের আমাদের পরিকল্পনা আছে। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে শিলিগুড়ির ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আলোচনা হয়েছে।